ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে এ রোগের প্রকোপ বাড়ে, তাই এ সময় অধিক সতর্ক থাকতে হবে। এডিস মশা সাধারণত ফুলের টপ, এসি ও ফ্রিজের তলার পানির পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা ইত্যাদিতে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই অফিস, ঘর বা আশেপাশে যে কোনো স্থানে বা পাত্রে জমে থাকা পানি তিন দিনের মধ্যে অপসারণ করুন, তাতে এডিস মশার লার্ভা মরে যাবে। যথাসম্ভব পুরো শরীর ঢেকে থাকে এমন পোশাক পরুন। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর সাধারণ চিকিৎসাতেই নিরাময় করা সম্ভব, তাই আতঙ্কিত হবেন না। ডেঙ্গু সন্দেহ হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। জনস্বার্থে লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।